আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ডিগ্রি পরীক্ষার্থীরা, ডিগ্রি তৃতীয় বর্ষের যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় পরীক্ষার্থীরা, আমরা অ্যাপ্লিকেশনের ধারাবাহিক আলোচনা করব। তো আমি তোমাদেরকে আজকে মূলত অ্যাপ্লিকেশন, একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন তোমাদেরকে পড়াবো, এবং এই অ্যাপ্লিকেশনটি আমি তোমাদেরকে একটু শিখিয়ে দেব এবং আমি কি লিখেছি সেটা একটু ব্যাখ্যা করে দেবো। এর কারণটা হচ্ছে, আমি আশা করি তুমি এই ভিডিওটি দেখার পরে বা ভিডিওটি বোঝার পরে এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই তুমি আরেকবার মুখস্থ করে খাতায় নিজে না দেখে দেখে লিখবে পরীক্ষার প্রস্তুতির জন্য। তো আমি তোমাদের যে অ্যাপ্লিকেশনের উপর সাজেশনস রেখেছি তোমরা একটু দেখতে পারো বইটা খুলে, তোমরা যারা বইটি সংগ্রহ করেছো। আর যারা বইটি সংগ্রহ করেনি তাদের জন্য বলবো, তোমরা খুব দ্রুত মানে বইটি নিতে হলে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ, ইমো বা স্বাভাবিক SMS অপশন থেকে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। কল দিলে আমি সাধারণত ধরতে পারি না, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তোমরা SMS দিয়ে আমার সাথে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারো। তো আমাদের যে আমি তোমাদেরকে সাজেশনস রেখেছি অ্যাপ্লিকেশন রাইটিং এর জন্য, প্রথমে হচ্ছে তোমার ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস। এটার যে নিয়ম টেকনিক, এটা আমি তোমাদেরকে আলোচনা করেছি যে কমন রুম ফেসিলিটিস নিয়ে তুমি লিখতে পারবে। নেক্সটে আমাদের রয়েছে প্রোভাইডিং আ ডেইলি ফর দ্য কলেজ লাইব্রেরি। কলেজ লাইব্রেরির জন্য একটি দৈনিক পত্রিকা দেওয়ার জন্য আবেদন, এটাও তোমাদেরকে আলোচনা করা রয়েছে। যদি তোমরা কমন রুম ফেসিলিটিস বা লাইব্রেরি ফেসিলিটিস নিয়ে যে একটি টেকনিক পড়িয়েছি সেটা দিয়ে লিখতে পারবে এবং এখানে দিক নির্দেশনা রয়েছে। তিন নম্বর যে অ্যাপ্লিকেশন আমাদের, সেটা হচ্ছে পারমিশন টু অ্যারেঞ্জ এ পিকনিক স্টাডি ট্যুর। স্টাডি ট্যুর যে আয়োজন করার অনুমতি চাইয়া তুমি মানে চাহিয়া তুমি যে অ্যাপ্লিকেশনটি লিখবে সেটা আমার টেকনিক রয়েছে। চতুর্থ যেটা, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস। এটা অবশ্য টেকনিকের সাথে মিলবে না হুবহু, তার জন্য আমি একটু আলাদা আলোচনা করছি তোমরা কিভাবে পরীক্ষায় উত্তর করবে আমি সেটা একটু আলোচনা করব। সুপ্রিয় পরীক্ষার্থীরা, প্রথমত তো অবশ্যই তুমি ডেট লিখবে। তো তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে যেহেতু সামনে, তো তোমরা তোমাদের পরীক্ষার ডেটটা লিখো। 2022 সালের পরীক্ষা যেহেতু, তো ডেটটা এখানে এডিট করে লিখবে যার যেখানে সময় পরীক্ষা। তারপরে লিখতে হবে তুমি কার কাছে আবেদন করছো। তুমি আবেদন করছো দি প্রিন্সিপালের কাছে। তো এখানে একটু সতর্ক করে দিই, প্রিন্সিপাল বানানটা কিন্তু প্রায়ই আমাদের ভুল যায়। আমরা PLE লিখে ফেলি কিন্তু উচ্চারণটা মানে বানানটা হবে হচ্ছে PAL, প্রিন্সিপাল, মনে রেখো। তারপরে হচ্ছে কলেজের নাম, SLR গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ। আমি আমার এলাকার কলেজটির নামটি লিখলাম, আর তোমরা তোমাদের মতো করে একটি কলেজের নাম লিখতে পারো। যদি পরীক্ষার প্রশ্নে কলেজের নাম উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই তুমি প্রশ্নে উল্লিখিত কলেজের নামটি লিখবে, আর যদি মানে উল্লেখিত কলেজের নামটি লিখবে, আর যদি কলেজের নাম না থাকে সেক্ষেত্রে তুমি সাধারণত ABC কলেজ লিখলে ভালো হয়। সেটা তুমি যদি না লিখো, তোমার নিজের মন মতো একটা কলেজের নাম দিলেই হবে। এরপর স্থানের নাম, আমি কোটালীপাড়া থেকে কথা বলছি, মানে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা থেকে কথা বলছি, তার জন্য আমি লিখেছি কোটালীপাড়া গোপালগঞ্জ। তোমরা এভাবে লিখবে, এই অপশনটি গেল। এরপর লিখবে সাবজেক্ট। তো আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যে আমার কাছে প্রথম পড়তে আসে তারা যে ভুলটা করে থাকে, এখানে সাব লেখে, সাব লেখা যাবে না, লিখতে হবে সাবজেক্ট পুরোটা। কেউ যদি অল্প লেখো অর্থাৎ শুধু সাব লেখো তাহলে নম্বর কাটা যেতে পারে, তার সম্ভাবনা রয়েছে। বিকজ এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা ফর্মাল রাইটিং, সো এখানে তোমাকে ইনফর্মাল হওয়া যাবে না। সো ইউজিং কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষিপ্ত রূপ ব্যবহার করাটা একটা ইনফর্মালিটির ভিতর পড়ে। এর জন্য অবশ্যই ফুল ফর্ম ব্যবহার করতে হবে যেহেতু ফর্মাল লেটার। সাব লেখা যাবে না, অবশ্যই সাবজেক্ট লিখতে হবে, শুধু সাব লিখলে নম্বর কাটা যেতে পারে। তারপর অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফেসিলিটিস ইন দ্য ক্লাসরুম। স্যার অবশ্যই কমাটা দিবা, নাহলে কিন্তু ভুল যাবে। তোমরা অনেকে প্রশ্ন করছো স্যার এখানে কমা বসবে কিনা প্রিন্সিপালের পরে, না ভাই এটা কমার কোনো প্রয়োজন নেই। কেননা এখানে আমরা কমাটা কেন বসাবো, এটা আমরা কমা বসাবো না, ঠিক আছে। তোমরা লিখবো তা প্রিন্সিপাল, কোনো কমা হবে না, কমাটা এই স্যারের পরে হবে। এর কারণ হচ্ছে তোমাদেরকে পাংচুয়েশন মার্কস যখন আমি পড়িয়েছিলাম তখন আলোচনা করেছিলাম যে কাউকে ভোকেটিভ কেজ ইউজ করলে অর্থাৎ সম্বোধন করলে অবশ্যই কমা বসাতে হয়। তো এখানে স্যারকে সম্বোধন করা হয়েছে, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ আ কমা, এখানে তুমি কমা ব্যবহার করেছো। স্যার কমা, উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানের সাথে কমা, উই কমা, এই কমাটা হচ্ছে সাবজেক্ট এবং অ্যাডভার্বকে পৃথক করার জন্য। উইর পর কমা মানে উই এর পরিচয়, উই কমা দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, আমরা আপনার কলেজের ছাত্রছাত্রী বৃন্দ, কমা পরিচয় শেষ, ভার্ব শুরু, বেক টু স্টেট দ্যাট, এই কথাটি বলার জন্য আপনার কাছে আবেদন জানাই। দেয়ার ইজ নো মাল্টিমিডিয়া ইকুইপমেন্ট ইন আওয়ার ক্লাসরুম, আমাদের ক্লাসরুমে
কোনো মাল্টিমিডিয়া ইকুইপমেন্ট নেই। উই আর ল্যাগিং বিহাইন্ড ইন দিস ডিজিটাল ইরা, আমরা এই ডিজিটাল যুগে বঞ্চিত থাকছি ফর ল্যাক অফ মাল্টিমিডিয়া ফেসিলিটিস, মাল্টিমিডিয়া ফেসিলিটিসের অভাবের কারণে। সো উই আর ব্যাডলি ইন নিড অফ দ্য মাল্টিমিডিয়া ফেসিলিটিস ইন আওয়ার ক্লাসরুম, তাই আমাদের ক্লাসরুমে মাল্টিমিডিয়া ফেসিলিটির গুরুতর প্রয়োজন। উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমরা তাই আশা করি এবং প্রার্থনা করি দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার প্রেয়ার, আপনি আমাদের আবেদনটি মর্জুন করতে পর্যাপ্ত দয়ালু হবেন অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, আমাদেরকে এভাবেই বাধিত করে রাখবেন। ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল, আপনার সব থেকে বাধ্যগত ছাত্রটি রিফাত আহমেদ, ডিগ্রি থার্ড ইয়ার, রোল নম্বর 1, গ্রুপ হিউম্যানিটিস, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ SLR গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালীপাড়া গোপালগঞ্জ। এভাবে তুমি একটি পূর্ণাঙ্গ পরিচয় প্রদান করবে। তোমরা দেখতে পাবে যে মানে তোমরা নিশ্চয়ই দেখছো যে আমার অ্যাপ্লিকেশনটা ছোট লেখা, মানে একটু সহজ করে লেখা। এর কারণ হচ্ছে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটা এক পাতায় ধরানো উচিত। একাধিক পাতায় লিখলে যে হবে না সেটা বলছি না, বাট কার্টিসিটা হচ্ছে এক পাতায় লেখা বা এক পাতায় ধরানো। তো সেক্ষেত্রে যদি এক পাতায় ধরাতে হয় অ্যাপ্লিকেশনটি অল্প কথায় হওয়াটাই উচিত। বেশি কথা অ্যাপ্লিকেশনে লিখলে অনেক সময় বিষয়বস্তু থেকে আমরা সরে দাঁড়াই। আর যেহেতু বিষয়টা অ্যাপ্লিকেশন ফর্মাল লেটার, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ফর্মালিটি মেনটেন করতে হবে, অর্থাৎ অল্প কথায় কাজ হইলে বেশি কথার কি প্রয়োজন বলো। তাই এই অল্প কথার মাধ্যমে সুন্দরভাবে এই অ্যাপ্লিকেশনটি তোমাদের পরীক্ষায় ফুটিয়ে তুলতে হবে। তো অনেকদিন পরে তোমাদের কাছে আবার ফিরে আসলাম, আশা করি এখন থেকে ইনশাআল্লাহ থাকবো এবং তোমাদের সামনে পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথেই আছি। নো টেনশন, পড়ালেখা করো এবং আশা করি এই ভিডিওটি শেষের পরে তুমি নিশ্চয়ই এই অ্যাপ্লিকেশনটি বই থেকে আরেকবার রিভাইজ করে তুমি খাতায় না দেখে লিখবে, এটা আমি প্রত্যাশা করি। কারা কারা লিখেছো বা লেখার ইচ্ছা রয়েছে তারা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও এবং আশা করি তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা তোমাদের সকলকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ।